আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা অসার আমাদের আপনারা সকলেই সই আছেন আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে দাঁত জাল কেন্দ্রিক একটি অ্যানালিসিস ভিডিও সাম্প্রতিক বিভিন্ন ঘটনার সাথে মিলিয়ে দেখাবো তাহলে জিনিসটা একেবারে সুন্দরভাবে বুঝে আসবে একটা জিনিস আমাদের মাথায় ছিল না সেই জিনিসটি আজকের এই ভিডিওর পরে খুব সহজভাবে বুঝতে পারবেন তো প্রথমে আমরা একটি হাদিসের দিকে চলে যাব সেটা হচ্ছে যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইস্পাহানের সত্তর হাজার ইয়াহুদি অনুগামী হবে তাদের গায়ে থাকবে তাইলাসান চাদর বা যে শাল ইস্পাহানের ইরানের যে শাল আছে সেটি পরা থাকবে এখন এই হাদিসটি প্রথমে আমাদের মাথায় রাখতে হবে এবং এই হাদিসটি জানাবার পরে আমাদের যে জিনিসটি চলে আসে মাথায় সেটি হচ্ছে যে তাহলে ইস্পাহান আসলে এই জায়গাটা কোথায় দেখেন এই হচ্ছে ইস্পাহান আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইরানের এই জায়গাটি স্পাহান এবং ইরানের মূলত স্পাহান থেকে বের হবে এখন প্রশ্ন আসতে পারে যে ইরানের মতো একটা দেশ থেকে দাজ্জাল কিভাবে বের হবে তার সহযোগী কারা হবে এবং এটাও কি সম্ভব এটা দেখেন এখন খুব সহজে ক্লিয়ার হচ্ছে দেখেন আমি যে রিপোর্টটি আপনাদের সামনে এখানে দেখাচ্ছি ডয়াজে ভ্যালেতে এটা পাবলিশ হয়েছিল ইরানে ইহুদিরা সবসময় ইউরোপের চেয়ে ভালো ছিল লং একটা ইন্টারভিউ এখানে নেওয়া হয়েছে একজন ইহুদির এখানে আসলে দেখা যাচ্ছে যে ইহুদিদের যে ইরানে যে অবস্থান সেটা অনেক এবং তারা ফিল লাইক তাদের নিজস্ব একটা জায়গার মতো মনে করে এরপরে আরও একটি যদি আপনি রিপোর্ট দেখেন আরও অবাক হবেন ইরানে পালিয়ে যাওয়ার পথে কয়েকশো ইহুদিকে আটকাল ইসরায়েল ইসরায়েল থেকে তারা অবশ্য বলছে ইহুদিরা চরমপন্থী ইহুদি এরা নর্মাল ইহুদি না এরা কি করছে যে ইরানের বিভিন্ন গোষ্ঠীতে যে তারা যোগদান করতে চাইছে এবং তারা ইরানের যে নেত্রী স্থানীয় যারা রয়েছে তাদের আনুগত্য স্বীকার করছে সো দেখেন জিনিসটা কিন্তু খুব ভালো করেই বোঝা যাচ্ছে যে ইহুদিরা ইরানে খুব একটা ভালো আশ্রয়স্থল হিসেবে নিয়েছে এখন আমরা আরো ব্যাপার সাপার দেখব দেখেন ওই হাদিস যেটা ছিল সেখানে দেখানো হচ্ছিল যে সত্তর হাজার ইহুদি হতে হবে ইস্পাহান থেকে ঠিক আছে কিভাবে দাজ্জালের সহযোগী হিসেবে তারা বের হবে এখন আমরা যদি একটু দেখি যে পার্সিয়ান সেখানে বর্তমানে ইহুদিদের সংখ্যা কত সেখানে দেখা যায় যে আট থেকে দশ হাজার এট ধরা যায় যে আট থেকে দশ হাজার দশ হাজার ক্রস হবে না তাহলে সেখানে সত্তর হাজার হতে তো আরব অনেক দেরি নাকি সেখানে হয়তোবা জন্মগ্রহণ করবে আরও ইহুদি এভাবে তাদের বংশ বিস্তার হবে এরকমটি ঘটবার কথা আমরা আগেও কিন্তু এরকমটি ভাবছিলাম বাট সাম্প্রতিক সময়ে কেমন করে যেন আপনার বিষয়টি খুব সহজে বুঝে চলে আসবে দেখেন এখানে দেখেন ইহুদি রাষ্ট্র ইসরায়েলে আশ্রয় চান হাজার হাজার ইরানি আবার ইরান থেকে কিন্তু ওই যে যে আট থেকে দশ হাজার ইরানির সরি ইহুদি রয়েছে তারা কিন্তু আবার ইসরায়েলে আশ্রয় চাইছে ওই যে আলিয়া যেটাকে বলে সেটা চাইছে তাহলে কি হবে মানে আলটিমেটলি ইস্পাহানে তো সেই সত্তর হাজার ইহুদি কিভাবে আসলে হবে এক একই সাথে আবার দেখেন যে ইসরায়েলে পৌঁছালো ইউক্রেনের চারশো ইহুদি স্বাগত জানালেন বেনেট অর্থাৎ এই যে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে আগে থেকে কিন্তু যুদ্ধটা হওয়ার আগে থেকেই তারা অরিট ছিল যে ইহুদিদের কি করবেন তারা তো সেখানে অলরেডি চারশো কিন্তু পৌঁছে গেছে এবং তাদেরকে জানানো হয়েছে এবং আরো প্রায় এক লাখ ইহুদিকে তারা নাগরিকত্ব দিবে বলে বলেছে এখন দশ হাজার সর্বোচ্চ আমি লাস্ট যে ইনফরমেশনটা দেখলাম সেখানে দশ হাজার ইহুদিকে তারা সেখানে আসলে অনুমোদন দিয়েছে এবং আনতে সক্ষম হয়েছে আরও হয়তো ভাগে ভাগে আসবে সর্বোচ্চ তারা এক লক্ষ ইহুদিকে সেখানে আশ্রয় দিতে পারবে তাহলে বাকি ইহুদিদের কি অবস্থা হবে অর্থাৎ ইউক্রেনে টোটাল ইহুদিদের সংখ্যা কত এখানে আমি যে লেটেস্ট রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে দুই লাখ যদিও আনঅফিশিয়ালি বলা হচ্ছে যে সেখানে চার লক্ষের মতো ইহুদি রয়েছে তো বাকি যে ইহুদি তারা আসলে কোথায় যাবে দেখেন খুব সহজে এখানে মিলিয়ে ফেলা যায় যে বাকি যে ইহুদিরা যারা রয়েছে তাদের কিন্তু ইসরায়েলের পরে সব থেকে ভালো যে প্লেসটা রয়েছে সেটা হচ্ছে ইরান এবং ইরানের ইস্পাহান স্পেসিফিকলি ওই শহরটা তাদের জন্য আসলে খুব বেশি পছন্দনীয় এর বিভিন্ন আপনি শো পাবেন ভিডিওস পাবেন এবং সেখানকার ইহুদিদের জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা কেমন আছেন সেখানে তারা বলছে যে হ্যাঁ তারা অনেক ভালো রয়েছে তো প্রিয় ভাই যে ব্যাপারটা হচ্ছে আমি একেবারে সেই সময়ে যে যে ঘটনাটি ঘটবার কথা এবং সেটা যদি আমরা দেখি যে নর্মাল প্রসেসে যদি এগোতো সেটা কিন্তু অনেক অনেক সময়ের ব্যাপার ছিল বাট এখন বোঝা যাচ্ছে যে হুট করে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ঘটনা যুদ্ধের মাধ্যমে হোক বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের মাধ্যমে হোক এর মাধ্যমে হঠাৎ করে কিন্তু জিনিসপত্র চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেই যে হাদিসে বলা বিভিন্ন নিদর্শন সমূহ সেইগুলো খুব দ্রুততার সহিত আমাদের সামনে চলে আসছে তো এরকম যে ঘটনাগুলো যে ধরেন এইহুদি যারা রয়েছেন ওনারা দেখা যাচ্ছে যে আপনার ইস্পাহানে বসতি স্থাপন করলো দেন তার মধ্য থেকে কিন্তু আপনার ওই দাঁতের অনুসারী যারা হবে তারা সেখানে খুব সহজে চলে যেতে পারে আর এটা কিন্তু আপনার খুব সহজেই হয় তো প্রিয় আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারা ভিডিও থেকে বিষয়টি খুব সুন্দরভাবে অনুধাবন করতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন এই কামনায় আল্লাহ হাফেজ